ভালো লাগে? আচ্ছা, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। 2022 সালে পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা যারা দিতে যাবো, ঠিক আছে, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে অনেকে আসতো সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী বা বিজিবির প্রস্তুতি নিতে। তারপরও আমি তোমাদেরকে উৎসাহ প্রদান করছি, যাদের উচ্চতা 5 ফিট 6 ইঞ্চের উপরে আসো এবং যাদের বয়স আছে, অবশ্যই তুমি পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিবা। বুঝে গেছে কি? আচ্ছা, পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার পদ্ধতিগুলো নিয়ে একটু আলোচনা করে, আমরা তো অনেকেই জানি সবকিছু, তারপরে যেহেতু আমাদের বুট ক্যাম্প চলছে, আমরা এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। বুঝে গেছে? সাজেশন ভিত্তিক ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হবে, বুঝতে পারলাম? আচ্ছা, পুলিশে প্রথমত প্রিলিমিনারি একটা স্ক্যানিং টেস্ট হয় আর কি। পুলিশে তোমরা অনলাইনে আবেদন করলে, আবেদন করে একটা প্রিলিমিনারি স্ক্যানিং টেস্ট হবে, ঠিক আছে? এই প্রিলিমিনারি স্ক্যানিং টেস্টে যারা অ্যালাউ হবা তাদেরকে হচ্ছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে অ্যাটেন্ড করতে হবে। কি করতে হবে? ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, PET, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে পুলিশে কয়টা হয়? 60টা। কয়টা পরীক্ষা হয়? 60টা। 60টা ইভেন্ট হয়, ঠিক আছে? 60টা ইভেন্ট সোলজার ট্রেনিং একাডেমিতে আছে। যারা আসছো পুলিশের জন্য বা অন্যান্য বাহিনীর জন্য, 60টা ইভেন্ট তো আমরা করবই, পাশাপাশি অন্যান্য ইভেন্টগুলো করব। বুঝতে পারছি? 60টা ইভেন্ট খুবই ইম্পর্টেন্ট। এই 60টা ইভেন্টে পুলিশে আগে পাশ করতেই হবে। তুমি যদি যে কোনো একটা ইভেন্টে বাদ পড়ে যাও, তাহলে আর আগা নতুন আর একটা ইভেন্টে যেতে পারবো না। সে কারণে 60টা ইভেন্ট খুবই ইম্পর্টেন্ট। এই 60টা ইভেন্টে যারা টিকে যাবা তাদের হচ্ছিল লিখিত পরীক্ষা দিতে হবে, লিখিত পরীক্ষা, ঠিক আছে? পরিতোষ, তারপর হচ্ছিল অন্তর, পড়লো ভালো করে দেখো তোমরা, ঠিক আছে? লিখিত পরীক্ষা হবে। পুলিশের লিখিত পরীক্ষা কত নম্বরের হয়? 45 নম্বরের হয়। 45 নম্বরের লিখিত পরীক্ষা হবে, বোঝাতে পারছি? 45 নম্বর। আচ্ছা, 45-এর মধ্যে তোমার হচ্ছিল এখন কী কী থাকবে? বাংলা থাকবে, ঠিক আছে? বাংলা, ইংরেজি, তারপর হচ্ছিল সাধারণ, গণিত, এরপরে হচ্ছিল সাধারণ বিজ্ঞান, ঠিক আছে? বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ বিজ্ঞান, এই সাধারণ বিজ্ঞানের মধ্যে কিন্তু সাধারণ জ্ঞানও থাকবে প্রশ্ন। বুঝাইতে পারলাম? তাহলে আলটিমেটলি তোমাকে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের উপরে প্রিপারেশন নিতে হচ্ছে। বুঝাতে পারছে? আচ্ছা, এখন এবার যারা পরীক্ষা আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে গত সার্কুলারে আমাদের যে কয়জন প্রস্তুতি নিয়েছিল তার মধ্যে 5 জন ফাইনালে চাকরি পেয়েছে, ঠিক আছে? 9 জনের SMS আসছিল, 9 জনের মধ্যে ফাইনালি হচ্ছিল তোমার চাকরি পেয়ে তারা ট্রেনিং করছে। এরপরের সার্কুলারে আমাদের 2022 সালে পুলিশ কনস্টেবল পদে এখন পর্যন্ত পরীক্ষার SMS পাইছে হচ্ছিল তোমার প্রায় 21 জনের মতো। 21 জনের মধ্যে SMS পেয়ে ফাইনালে 12 জন চাকরি পাইছে পুলিশ কনস্টেবল পদে। বোঝাতে পারছে কি? এবং এই 21 জনের মধ্যে বাকি যারা ছিল বাকি সবাই ভাইবা পরীক্ষায় গিয়ে বাদ পড়ে গেছে। ভাইবা পরীক্ষার পরে আবার 3-4 জনের তোমার পুলিশ ভেরিফিকেশনে গিয়ে বাদ পড়ছে। বুঝাতে পারছি? তার মানে অবশ্যই ফলাফল ভালো, ঠিক আছে? এবং আমরা যে সাজেশনগুলো দিয়ে পড়াইছি ক্লাসে, যে সাজেশনগুলো দিছি সেগুলোর মধ্যে ইনশাল্লাহ পরীক্ষা কমন পাইছে বলেই তারা ফার্স্ট সেকেন্ড হইতে পারছে। আমাদের গাইবান্ধা জেলার ছাত্র এবার ফার্স্ট হয়েছে, নীলফামারী জেলার ছাত্র ফার্স্ট হয়েছে, বুঝাতে পারছি? দিনাজপুর জেলার ছাত্র ফার্স্ট হয়েছে। 3টা জেলাতেই আমাদের ছাত্র পুলিশের লিখিত পরীক্ষা ফার্স্ট হয়েছে, এবং অন্যান্য জেলার প্রার্থীরা তোমার সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, চতুর্থও কেউ হয়নি, ঠিক আছে? আচ্ছা, লিখিত পরীক্ষার জন্য তোমাদেরকে যে সিট দিচ্ছি, সিট দিচ্ছি না, এখানে মডেল টেস্ট আছে 10টা, আমি ক্লাসে মডেল টেস্ট নেব আরও 10টা, এবং বাসায় যাওয়ার জন্য আরও তোমাকে 10টার মতো মডেল টেস্ট দেবো, 30টার মতো মডেল টেস্ট দেবো, বাসায় বসে বসে মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? তাহলে 45-এ কত পেলে মোটামুটি লিখিত পরীক্ষা চান্স পাওয়া সম্ভব পুলিশে? যারা মোটামুটি 40 পাইছো, 40+, তারা লিখিত পরীক্ষা পাস করছে। কে বুঝাতে পারছে কি? তার মানে 45-এর মধ্যে 40 মোটামুটি, যতগুলো আমি দেখলাম যে জেলার ফলাফল যেটা হয়েছে সে অনুযায়ী 45-এর মধ্যে 40 যারা পাইছে, হ্যাঁ, যারা হচ্ছিল মুক্তিযুদ্ধ কোঠানা বা পুলিশ সন্তান যারা না, তারা মোটামুটি 35 পাইলে তারা পাস করছে, আর যারা সাধারণ প্রার্থী তারা 40 পাইতে হয়েছে। তো এটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়, প্রশ্ন খুবই সহজ হয় আবার এই কারণে অনেক কঠিন হয়, করতে হবে একটু।
এটাতে টিকে যাওয়ার পরে লিখিত পরীক্ষা টিকে যাওয়ার পরে তোমাদের হচ্ছে হলো ভাইবা পরীক্ষার ডেট হবে, বুঝাতে পারলাম? ভাইবা হবে, ভাইবা পরীক্ষা। তার আগে মনস্তাত্ত্বিক একটা পরীক্ষা থাকে পুলিশের 15 নম্বরের, বুঝতে পারছো কি? লিখিত পরীক্ষার পরে তোমাদের একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে, মানে আইকিউ রিলেটেড 15 নম্বরের একটা পরীক্ষা হবে, এবং এরপরে তোমাদের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে আর কি। ভাইবা পরীক্ষা খুবই সিম্পল। ভাইবা পরীক্ষা যে ধরনের কোশ্চিন হতে পারে, আমি তোমাদের ভাইবার জন্য পুলিশের একটা শীট বানাইছি, বুঝাতে পারছি? এবং এবারের বিভিন্ন জেলাতে ভাইবা পরীক্ষা যে ধরনের প্রশ্নগুলো বেশি করা হয়েছিল পুলিশ কনস্টেবল পদের জন্য, সেই প্রশ্নগুলো আমি এখানে পিছনে নোট করে দিছি, যে প্রশ্নগুলো সব থেকে বেশি প্রার্থীদেরকে ধরা হয়েছিল, ঠিক আছে? এবং পুলিশ রিলেটেড যদি কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন পরীক্ষায় লিখিত পরীক্ষা আসে, আমাদের ইনশাল্লাহ এই শীটটা পড়লে তোমরা পুলিশ রিলেটেড যে কোনো সাধারণ জ্ঞান কোশ্চিন আসলে অবশ্যই তো পাবাই, ভাইবা পরীক্ষাও পাবা। এবং ভাইবা পরীক্ষায় যে ধরনের কোশ্চিনগুলো হয়, সে ধরনের কোশ্চিনগুলো যাদেরকে করা হয়েছিল, যে ধরনের কোশ্চিনগুলো, সবগুলো আমি এখানে দিয়ে দিছি। এখন বসে বসে শুধু তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, পারবা তো প্র্যাকটিস করতে? আচ্ছা, এবার ভাইবা পরীক্ষার ধরনটা আমি একটু বলে দিই। ভাইবা পরীক্ষা অনেক জেলায়, যেমন অনেক জেলাতে দেখা গেছে 3 জন বা 4 জন অথবা 5 জন করে করে এক রুমে ডাক দিছে, ঠিক আছে? আচ্ছা, আবার কোনো জেলায় 1 জন করে ভাইবা নিছে। তো যাই হোক, যদি 3 জন অথবা 4 জন করে প্রার্থী থাকো, কোনো ভয় পাবা না। যে প্রশ্নের উত্তরটা তোমাকে সবার আগে জিজ্ঞেস করা হবে, সে প্রশ্নের উত্তরটা 3 জনের মধ্যে তুমি আগে দেওয়ার চেষ্টা করবা, কি বুঝাতে পারছো কি? সাপোজ ধরো আমার সামনে এখন 3 জন ব্যক্তি আছে, এরা পুলিশের কনস্টেবল পদের জন্য ভাইবা পরীক্ষায় বসে আছে। এখন আমি এদেরকে 3 জনকে যে কোনো একটা কোশ্চিন করলাম যে বাবা বলো তো বাংলাদেশ পুলিশের স্লোগানটা কি, যে বলতে পারবা সে আগে হাত তুলবা, পারবা কেউ? প্রথম প্রশ্নতেই ফেল করে ফেললো, কে বলতে পারবা বলো দেখি? বাংলাদেশ পুলিশের স্লোগান শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও প্রগতি, প্রথম দিনে লিখে দিছিলাম সাধারণ জ্ঞানে, ঠিক আছে, পড়তে হবে। এবার দেখো এই 3 জনের মধ্যে বললাম, বলো দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করছে, হাত তুললেই হবে। তুমি আগে তুলছো 1970 সালে, 1920 সালে, বসো, 1920 সালে এলো, ঠিকঠাক করে বলতে হবে। ভাইবা পরীক্ষা নার্ভাস হওয়া যাবে না, ভাইবা পরীক্ষা তোমার অ্যাটেনশন থাকতে হবে, ঠিক আছে? নার্ভাসের কারণে দেখা যাচ্ছে অনেক জানা প্রশ্নের উত্তরে আমরা পাচ্ছি না। তো এই হচ্ছে হলো মোটামুটি বিষয়। যেহেতু তোমরা এখানে আসছো, এসে অনেক বাহিনী সবগুলো বাহিনীর জন্য প্রিপারেশন নিচ্ছ, আশা করি সবগুলো বাহিনীতে যাতে পরীক্ষা দিতে গিয়ে ভালো করতে পারো। সবগুলো বাহিনীতে ভালো করার জন্য আমরা সোলজার ট্রেনিং একাডেমি থেকে তোমাদেরকে লিখিত পরীক্ষার সাজেশনগুলো দিচ্ছি, ভাইবা পরীক্ষার সাজেশনগুলো দিচ্ছি, যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেগুলোর উপরে মডেল টেস্ট ক্লাসে নিচ্ছে, এগুলো বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করতে হবে। এখন বাসায় গিয়ে এখান থেকে কোর্স শেষ করে বাসায় গিয়ে তুমি যদি মনে করো যে না আমি পাংখা গাজাইলেও 2টা আমি আকাশে উড়ে বেড়াই, তাহলে চাকরি হবে না। চাকরিটা খুবই কঠিন বিষয়, এটা মেধা এবং শ্রম দিয়ে অর্জন করে নিয়ে আসতে হয় আজকে, বুঝাতে পারছে কি? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপরে তোমার ভাইবা পরীক্ষা যদি হয়ে যায় পুলিশে, ভাইবা পরীক্ষা হয়ে যাওয়ার পরে পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে, এবং পুলিশ ভেরিফিকেশনের পরে তোমার ফাইনাল একটা মেডিকেল টেস্ট হবে, বুঝতে পারছো? খুবই সিম্পল, কে বুঝতে পারছো কি? তাহলে দিবা তো পুলিশের পরীক্ষা, দিবা তো তাহলে পুলিশের পরীক্ষার সিস্টেম, পরীক্ষার ধরন, লিখিত পরীক্ষার সিলেবাস, এরপরে হচ্ছে হলো তোমার ভাইবা পরীক্ষার কী ধরনের কী রকম হতে পারে, এবং পুলিশ ভেরিফিকেশন এবং ফাইনাল মেডিকেল, সবগুলো নিয়ে আলোচনা করছি। ফাইনাল মেডিকেল একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে হলো তোমাকে অবশ্যই ড্রপ টেস্ট দিতে হবে, মানে তুমি মাদক সেবন করছো কি না সেটার পরীক্ষা কিন্তু পুলিশে হসপিটালে, পুলিশ হসপিটালে গিয়ে তোমার বিভিন্ন টেস্টের মধ্যে ড্রপ টেস্টও হয়ে থাকবে। সেখানে মাদক টাদক খাবো না, আছে নাকি অভ্যাস আছে নাকি কারণ, মাদক কখনো স্পর্শ করবে না, ঠিক আছে? আর পুলিশ কনস্টেবল পদের চাকরি অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান হয়ে গেছে, মানুষের কথায় কান দিবে না, নিজের যোগ্যতায় পরীক্ষা দিতে যাবা, 120 টাকাতে চাকরি পাবা, ঠিক আছে? তো এই হচ্ছিলো আজকের ভিডিওর বিষয়, আশা করি ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বলো, ভালো লাগছে? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।